সেলফি রানি আবার উদ্ভাবন করতেছে, এত তোর মিথ্যাচার মিথ্যাবাদী জনগণের সাথে ধোঁকাবাজি প্রতিটা ক্ষেত্রে। বাইডেন সাহেব কয়েকটা দাবি ইয়ে দিয়েছেন, কূটনৈতিক ভাষায় কি বলে এগুলো নোমান ভাই, আপনারা তো মন্ত্রিত্ব করেছেন, এখন সেটাই খুব প্রচার যে বাইডেন সাহেব নাকি অনেক কিছুই লিখেছেন, উনিও আবার একটা প্রত্যুত্তর দিয়েছেন। কোথায় আছি আমরা? শেখ হাসিনা বলছে না দুর্ভিক্ষ আসতেছে, ইলেকশনের আগে বলেছিল, কিন্তু আপনারা কিছু বুঝতে পারছেন? উনি দুর্ভিক্ষ ডেকে আনতেছে, শত শত ট্রাক কচুর ভুকি নিয়ে আমাদের বর্ডারে নাকি ঢুকে যাচ্ছে। কচুর ভুক কখন খায়? 43-এর দুর্ভিক্ষের কথা তো গল্প শুনেছেন, এই লতা পাতা খেয়ে গরু ছাগলের মতো মানুষকে বাঁচতে হয়েছে এবং কচুরমুখী একটা খাদ্য ছিল আর কি। এখন মোদি সাহেব কচুরমুখী দিয়ে শেখ হাসিনার যে ভবিষ্যৎবাণী বাংলাদেশের দুর্ভিক্ষ হবে সেটা কি ত্বরান্বিত করতেছে মনে হয়? কি বলেন আপনারা? একটা ভয়াবহ অবস্থা। আর অন্য আইটেমগুলোর কথা কি বলবেন আপনি? এক সময় বললো আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, কি উৎসাহ উদ্দীপনা উদযাপন, কিছু একটা হইলে আমার শেখ হাসিনা শুধু উদযাপন করতে থাকে। ওই কাদের সাহেব আছে না, আমরা বলতে চাই না, ওনাকে জনগণ বলে কাওয়া কাদের। আরে সেই দিন বলে বিএনপি নাকি লাঠিবদ দিয়ে নালিশ করতে গেছে, কত বড় কি বলবো আর, রাজনৈতিক ভাষা খুঁজে পাচ্ছি না। একবার বলেছিলাম পাগল, তিন পাগল, ওই যে হাসান মাহমুদ একটা, ওবায়দুল কাদের একটা, আর একটা আমাদের শাহজাহান উমর, তিন পাগলের মেলা হয়েছে ওখানে। আমি জানি না আমাদের দেশের ভবিষ্যৎ কি। সকলে এখানে বলেছেন যে ভারত বাংলাদেশকে যেভাবে গিলে ফেলেছে তা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। 2008-09 কি হয়েছে, ফখরুদ্দিন মইনুদ্দিন তারা কি করেছিল? বিএনপি সরকারকে হটিয়ে যারা ক্ষমতায় আসছিল তারা তো আওয়ামী লীগের পারপাসে সার্ভ করেছে সুকৌশলে। সেই দিন থেকে ভারত নির্বাচনে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে গেছে। এবং 2008-এর নির্বাচন আমি তো মনে করি এখানেও ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার এবং নির্বাচন কমিশন সকলে মিলেমিশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা সহ সেই নির্বাচনটা হচ্ছে ভারতের নির্দেশে হয়েছিল। এবং এদের স্টাইলগুলো দেখেন, এক একটা নির্বাচন এক এক স্টাইলে করছে এবং সব কিছু আসছে দিল্লির থেকে। এবং এখানে ভারতের স্বার্থটা এখন বুঝতে পারছেন যে আমাদের কৃষিখাতটা, কৃষি ব্যবস্থাপনাটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং তাদের উপর নির্ভর করে ফেলেছে আমাদের সমস্ত আইটেম এখন ওখান থেকে আসছে। তার পাশাপাশি এখানে আদানি সাহেবের কথা বলেছেন, কিছুদিন আগে বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, 1,00,000,000,000 টাকা লুটপাট করেছে তাদের কতগুলো ব্যক্তি বিশেষের মধ্যে, এখন সেই বিদ্যুৎ আমাদের ক্রাইসিস হয়ে গেছে আদানির কাছ থেকে, যে আদানি মোদির খুব ঘনিষ্ঠ তার থেকে এখন আমাদের বিদ্যুৎ আমদানি করতে, আমাদের নেপাল থেকে আনতে, ভুটান থেকে আনতে।